লক্ষীপুরের মেঘনায় দেখা মিলছে না ইলিশ মাছ। যারা ইলিশ নেই তাই চরম আর্থিক সংকটে জেলা প্রায় 65,000 জেলে পরিবার। ইলিশের আমদানি কম থাকায় অলস সময় পার করছেন আড়তদাররা, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আড়তদার এবং মৎস্য ব্যবসায়ীরা। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, এখন মাছ কম ধরা পড়লেও জুলাই আগস্টে চিত্র বদলে যাবে। মার্চ এপ্রিল দুমাস সরকার নির্দেশনা পালনের পর আবারও নদীতে মাছ ধরতে নেমেছেন লক্ষ্মীপুরের জেলেরা। তবে জালে ধরা পড়ছে না রূপালি ইলিশ, দু চারটি ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা, আবার কেউ বা ফিরছেন শূন্য হাতে। তাই সংকটে জেলার প্রায় 65,000 জেলে পরিবার। জেলেদের মতে প্রতিদিন নৌকা ভেদে তাদের খরচ হয় 1200 থেকে 1300 টাকা, এতে করে মজুরি সহ খরচের টাকার মাছও পান না তারা। এমন অবস্থায় পরিবার পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন জেলেরা। এদিকে মৎস্য ব্যবসায়ী আড়তদাররা জানালেন, লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট, লধুয়াঘাট, রামগতির বড়খেরি ও সদর উপজেলার মজু চৌধুরীর হাট সহ জেলার বিভিন্ন মাছঘাটগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার ইলিশ কেনাবেচা হতো, এখন তা নেমে এসেছে হাজারে। অভিযানের আগে আমরা নদীতে গেলে ভালো মাছ পাইতাম, কিন্তু অভিযান শেষে গতকালকে আমরা নদীতে গেছি, কিন্তু ওরকম মাছ নাই। আমরা ইলিশের আশা করিয়া নামছি, কথাটা বুঝছেন, ইলিশের আশা করিয়া নামছি, এখন ইলিশ মাছ নদীতে নাই। নদীতে গেলে আরো কাপ জাপ যাইলেও কাপ জাপ, অভিজনও তো কাপ জাপ ছিল না, এখন যাইলে বেশি। তো আমরা নদীতে যে আমরা বেঁধে যারা আছে তারা জাল ফালাইতে পারি না, আমাদেরও জাল উঠে দেয়। তো আমরা জেলেদের পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্য ব্যবসায়ী ও আড়তদাররা। 300 টাকা মাছের কেজি আসিল, অনে মাছের কেজি হালির দরকার আসিল 1000 টাকা। এই যে 40টা আড়তদারে, 45টা আড়তদারে 1.5 লক্ষ টাকার মাছ বেশি বিক্রি করছে কিনা সন্দেহ, কিন্তু দেখা গেছে এমন সময় আছে এক একটা আড়ত অন্তত 210 লাখ টাকা মাছ বিক্রি করে। এদিকে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত শুরু হলে ইলিশ ধরা পড়বে বলে আশার কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। মে জুন মাসে সাধারণত মাছের প্রায় কোটা একটু কম থাকে, হ্যাঁ, প্রাকৃতিক কারণে। আমরা আশা করছি যে জুলাই আগস্ট থেকে মাছের এখন যে কম আছে এটা থাকবে না। লক্ষ্মীপুরে নিবন্ধিত জেলে 38,736 জন, তবে বেসরকারি হিসেবে মোট জেলের সংখ্যা 65,000। ডিবিসি নিউজ ডেস্ক।